এই হচ্ছে আমাদের টোটাল মেম্বার আর দূরে আকাশের অসংখ্য ভিউ সাজেক থেকে বের হয়ে যাচ্ছি আর মোটামুটি আমাদের সবাই রেডি হয়ে গেছে সো ইন্ট্রোটা দিয়ে দেই হে এভরিওয়ান দিস ইজ হাসিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সময় এখন সকাল 10:25 এই মুহূর্তে আমরা কংলাকের আগে শালম রিসোর্টে ছিলাম এবার এবং শালম রিসোর্ট থেকে এখন আমরা সাজেকের যে স্কোয়াড অলরেডি ছেড়ে দিছে আমরা ঠিক স্কোয়াডের সামনে যাচ্ছি ওখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা করব এবং ব্রেকফাস্ট সম্পূর্ণ করার পরে আমরা সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হব আর এই যে নতুন মিরর লাগাইছি ব্লাইন্ড স্পট মিরর এটা খুব দারুণ কাজ করে এবং যারা এই মিররটা মোটামুটি নিতে চান বা ইচ্ছা প্রকাশ করতেছেন তারা চাইলে এই মিররটা নিতে পারেন খুব ভালো কাজ করে এটার কোয়ালিটি বলতে এটা 150 থেকে 200 টাকা দাম এবং এটার কাজ হচ্ছে যে আপনি এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ আপনার পিছনের থেকে আরও বাম পাশের মানে যেটা আমরা বড় গ্লাসটাতে দেখতে পাই না সেটা এই ছোটো গ্লাস থেকে আপনি পুরা 360 অ্যাঙ্গেলে দেখতে পাবেন এবং ভিজিবিলিটি খুবই চমৎকার এক কথায় তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা ব্যবহার করা দরকার আর তাই এবার নিয়ে নিলাম ট্যুরের আগেই আর বাইকে চেন লুপ করলাম চেন লুপ করার পরে একটু পারফরমেন্স ভালো পাচ্ছি মনে হচ্ছে এক্সেলারেশন আগের চাইতে একটু বাড়ছে তো সেই জন্য একটু ভালো লাগতেছে আর চলে আসলাম ফাইনালি সাজেক হেলিপ্যাড হেলিপ্যাডে রোদের মধ্যেও অনেক মানুষ যারা আসে সাজেক 0 কিলোমিটার আর এখানে হচ্ছে সেই বিকালবেলা এখানে খাবার দাবারগুলো পাওয়া যায় বেসিক্যালি এখন টুকটাক সব বন্ধ আরে এত সুন্দর একটা দোলনা আছে এই জায়গায় আমি খেয়ালই করি নাই যাই হোক অনেক অসাধারণ কিছু মোমেন্ট আজকে এই পাস করলাম সাজেকে সত্যি অনেক ভালো একটা সময় গেল সাজেকে একসঙ্গে অনেক ফাইভ রাতার সাবস্ক্রাইবার এবং অনেকের সঙ্গে দেখা হলো আড্ডা হলো আর সবচাইতে বড় ব্যাপার এবার সাজেকের ভিউটা ছিল এক কথায় জাস্ট অসাধারণ এই জন্য সবচাইতে বেশি ভালো সময় গেছেই বলা যায় আর এখন সাজেকের পারস ভাইয়ের দোকানে যাচ্ছি আর পারস ভাইয়ের হয়তো আপনারা সবাই ছিলেন যারা সাজেকের ব্লগ দেখছেন পারস ভাইয়ের দোকানে যাবো পারস ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আড্ডা হবে কারণ এবার আমি ফার্স্ট টাইম পারস ভাইকে খুব বেশি সময় দিতে পারি নাই পারস ভাই মোটামুটি সবসময় দোকানেই ছিল এবং টুরিস্টের চাপও ছিল অনেক বেশি আর সেকেন্ডলি আমরা এবার অনেক মেম্বার একসঙ্গে আসার কারণে মোটামুটি আমি নিজেও এতটাই ব্যস্ত ছিলাম যে ওইভাবে পারস ভাইকে একদম সময় দিতে পারি নাই যাই হোক সাজেকের অলরেডি স্কোয়াডগুলো মেবি ছেড়ে দিছে অথবা দিবে এমন একটা না এখনও আছে যাদের গাড়িগুলো এখনও আছে তবে আজকের দিনে টুরিস্ট অনেক কমই মনে হচ্ছে আমার কাছে টুরিস্ট বেশ কম মনে হচ্ছে দেখা যাক সামনে আগাইতে থাকি বাকিটা সামনে গেলে হয়তো বোঝা যাবে আর এখন আমরা প্রথমত সকালের ব্রেকফাস্টটা করব সকালের খাওয়াটা এখনও সম্পূর্ণ করি নাই সো সকালের খাওয়াটা সম্পূর্ণ করে দেন একটু একটা চা খেতে হবে চা না খেলে একটা ঘুম ঘুম ভাব চলে আসে সো এই জন্য চাটা খাওয়ার পরে আমরা একেবারে প্রথমে সাজেক 5 কিলোমিটার পাড়ি দিব দেন হ্যাঁ জ্যাম স্কোয়াড এখন রেডি হচ্ছে সাজেক থেকে বাগাইহাট যাওয়ার জন্য আর অসংখ্য ট্যুরিস্ট আছে যারা চাঁদের গাড়িতে আছে আর আমরাও প্রিপারেশন নিচ্ছি আস্তে আস্তে মুভ করার জন্য বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক আর এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমরা সেনিলুসাই রেস্টুরেন্টে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করব এবারে টোটাল খাওয়া দাওয়াটা আমরা যে রেস্টুরেন্টে করছি সেটা হলো পারস ভাইয়ের দোকানের ঠিক অপোজিটে রুইলুই হাই স্কুলের একদম পাশে সেটা হচ্ছে সেনিলুসাই রেস্টুরেন্ট এবং ওইখানেই আমরা আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ করছি
এবং সকালের ব্রেকফাস্টটা ওখানেই আমাদের, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, হ্যাঁ, যেটা আপনারা খাওয়া দাওয়া হয়তো ভিডিওতে পাইছেন, এবং ওখানেই আমরা খাওয়া দাওয়া করছি। এবং আজকে সকালের ব্রেকফাস্ট আমরা ওখান থেকে সম্পূর্ণ করে দেন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। এটা উপরে উঠাতে হবে। ইয়াস, ফাইনালি সাকসেসফুল। সুন্দর মতো স্ট্রিটে উঠায় দিলাম, কারণ এখানে আসলে স্ট্রিটে উঠানোর নিয়ম আছে। আর বামে হচ্ছে পারভেজ ভাইয়ের দোকান, ঠিক চাঁদের গাড়িটার অপোজিটে, আর ডানে হচ্ছে রুইলুই হাই স্কুল, সাজেক জুনিয়র হাই স্কুল আর কি, রুইলুই পাড়ার মধ্যে। আর এটা হলো সিনি লুসাই রেস্টুরেন্ট অ্যান্ড কটেজ। সো স্কোয়াড অলরেডি ছেড়ে দিছে। ইয়াস, ফাইনালি উঠে গেলাম। কে আসিফ ভাই চলে আসছে। দেখি বাইকটা ডবল স্ট্যান্ড করে দিলে মনে হয় একটু ভালো হবে, নাহলে রিক্স হয়ে যাচ্ছে। পারুস ভাই, এক্সট্রিমলি সরি, এটা পরে আগে চলেন ভাই। কম লাগে যে ড্রোন ফ্লাই করছি, এরপরে এই যে মোটামুটি গুছায় গোসল টোসল করে রেডি হয়ে আস্তে আস্তে এই অবস্থা। আর এখানে একটু জ্যাম ছিল, তো আমরা পিছনে এই যে চা খাচ্ছিলাম, কারণ এখান থেকে রাস্তা বন্ধ ছিল। হ্যাঁ, সেটাই। আমরা যে রেস্টুরেন্টে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট প্লাস দুপুরের লাঞ্চ এবং ডিনার করছি, সেটা হচ্ছে এই সেনি লুজাই কটেজ রেস্টুরেন্ট। এবং এটা হলো রুইলুই পাড়া, সাজেক ভ্যালি, বাগাই ছড়ি, রাঙামাটি, পার্বত্য জেলা। এবং এখানে আমরা আমাদের টোটাল খাওয়া দাওয়া দুই দিনের সব কিছু এখানে সম্পূর্ণ করছি। আর এটার দায়িত্বে আছে আমাদের জাহাঙ্গীর ভাই, যারা সবাই জাহাঙ্গীর ভাইকে চিনে রাখেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাদের পারভেজ ভাইয়ের খুবই কাছের আত্মীয় বন্ধু যেটাই বলি না কেন, সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই। সো অমায়িক একজন মানুষ, যদি সাজেকে কখনো আসেন অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের সাথে মিট করবেন, তার রেস্টুরেন্টে আসবেন যদি খাওয়া দাওয়া ভালো লাগে। সো আমরা এখন মোটামুটি আমরা এখানে আমাদের সকালের ব্রেকফাস্টটা করব। কত দিনে মিলন হবে, কত দিনে
ফাইনালি সাজেকের সর্বশেষ 5 কিলো আমরা পাড়ি দিয়ে এই ব্রিজের এখানে চলে আসলাম। এখানে আমাদের টিম মেম্বাররা সবাই মোটামুটি ওয়েট করতেছে। রুন্ডি ভাই বললাম কমিউনিকেটরটা কানেক্ট করতে।